শুভ সকাল ঢাকা। এই মুহূর্তের সময় সকাল 9:45 এবং আমার বাম পাশে রয়েছে একতা এক্সপ্রেস, যেটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এই পুরো যাত্রাপথে থাকবো আমি ফয়সাল মোর্শেদ। পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করছি, যাতে কেমন অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা আপনারা বুঝতে পারেন এবং যারা একতা এক্সপ্রেসে ভ্রমণ করতে চান তারা এখানকার সব খুঁটিনাটি এখানে দেখতে পাবেন। হ্যালো পঞ্চগড়বাসী, এই প্রথম যাব পঞ্চগড়ে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ে রয়েছে দুটি ট্রেন, একটি একতা এক্সপ্রেস এবং আরেকটি দ্রুতযান এক্সপ্রেস। সকাল 10:00 ছেড়ে যাবে একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে আজ 24 মে। 25 মে থেকে পঞ্চগড় থেকে ঢাকা রুটে চালু হবে সম্পূর্ণ নতুন ট্রেন বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় এক্সপ্রেস কেমন হয় তা দেখার জন্য মূলত একতা এক্সপ্রেসে চেপে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হওয়া। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয় একতা এক্সপ্রেসে। সকাল 10:10, একতা এক্সপ্রেস ঠিক 10:01 রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে, পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে অতিক্রম করছে মগবাজার। শুরুতেই জেনে নেব একতা এক্সপ্রেস সম্পর্কে। একতা এক্সপ্রেস ট্রেনের নম্বর হচ্ছে 705 এবং 706। এটি বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তনগর ট্রেন এবং এটি রাজধানী ঢাকা এবং উত্তর অঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে, যেটার নাম এর মধ্যে পরিবর্তন করে ফেলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। যদিও একতা এক্সপ্রেস প্রথমে দিনাজপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে পঞ্চগড় ও কমলাপুর পর্যন্ত এটির চলাচলের সীমা বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি। একতা এক্সপ্রেসের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1986 উত্তরবঙ্গের দিনাজপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত একতা এক্সপ্রেস নাম নিয়ে একটি আন্তনগর ট্রেন চালু হয়। সে সময় যমুনা সেতু না থাকায় একতা এক্সপ্রেস দিনাজপুর থেকে ছেড়ে পার্বতীপুর, রংপুর, কাউনিয়া, গায়েবান্ধা হয়ে বালাসি ঘাট এসে যাত্রী নামিয়ে দিত। তারপর যাত্রীগণ রেলওয়ের নিজস্ব ফেরি সেবার মাধ্যমে যমুনা নদী পাড়ি দিয়ে বাহাদুরাবাদ ঘাটে গিয়ে পৌঁছাত। সেখানে একতা এক্সপ্রেসের অপর একটি রেক পুনরায় যাত্রা শুরু করে জামালপুর, ময়মনসিংহ, জয়দেবপুর হয়ে ঢাকায় পৌঁছাত। পরে যমুনা সেতু চালু হলে এই সমস্যার অবসান হয়। 2016 2 সেপ্টেম্বর একতা ও দ্রুতযান এক্সপ্রেস রেলগাড়ির দুটি গেজ পরিবর্তন করে মিটার গেজ থেকে ব্রড গেজ ট্রেনে রূপান্তর করা হয়। একতা যেহেতু উঠে গেলাম, তবে শুরুতেই দেখে নেব একতা এক্সপ্রেসের শোভন চেয়ারের বগিগুলো। প্রায় প্রতিটি শোভন চেয়ারের বগি আমি ঘুরেছি, আমার কাছে পরিবেশ মোটামুটি ভালো লেগেছে। যদিও অতিরিক্ত যাত্রী দেখতে পেয়েছি যারা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন, এ কারণে মাঝপথে যে চলাচলের জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে চলাচল করতে কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছে। এটা ছাড়া তেমন ধরনের কোনো সমস্যা আমার চোখে পড়েনি। জানালাগুলো ঠিকঠাক মতো খোলা যাচ্ছিল, ফ্যানগুলো ভালোভাবে ঘুরছিল এবং সুইচগুলো কাজ করছিল। আমার কাছে ভালো লেগেছে, সিটগুলো বেশ আরামদায়ক মনে হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। এবং আমি কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং সব মিলিয়ে আমার কাছে একতা এক্সপ্রেসের শোভন চেয়ারের বগিগুলো খুবই ভালো লেগেছে। এবার শোভন চেয়ারের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলোর সাথে যে ওয়াশরুমগুলো রয়েছে, ওয়াশরুমের পরিবেশটা একটু দেখাতে চাই আপনাদেরকে। ওয়াশরুমগুলো আমার কাছে তত ভালো লাগেনি, খুব বেশি দিন সময় হয়নি যে একতা এক্সপ্রেস চালু হয়েছে।
2016 সালে চালু হয় একোতা এক্সপ্রেসের এই ট্রেনের সেবা। যদিও একোতা এক্সপ্রেস নামেই আসলে অনেক আগে থেকেই চালু হয়ে আসছে, কিন্তু এই ট্রেনটি সম্পূর্ণ নতুন। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে খুব দ্রুতই আসলে ভেতরকার পরিবেশ নষ্ট হয়ে গেছে, ওয়াশরুমের খুবই অপরিচ্ছন্ন দেখতে পেয়েছি। এটা ছাড়াও ট্যাপগুলো ঠিকমতো কাজ করছিল না, প্রচুর পানি অপচয় হচ্ছে, টিস্যু দেখতে পাইনি, এই একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে। সময় এখন দুপুর দেড়টা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এখন যমুনা সেতুর উপরে, প্রায় 3.5 ঘন্টার সময় শেষে এটি যমুনা সেতুর উপরে এখন অবস্থান করছে, যমুনা সেতু পাড়ি দিচ্ছে। আসলে এখানে দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, তারা বলেছেন পঞ্চগড়ে পৌঁছাতে সময় লাগবে আরও অনেক, রাত 9:30টার দিকে পৌঁছাতে পারে। একতা এক্সপ্রেসে রয়েছে দুটি খাবার গাড়ি, খাবারের গাড়িগুলো ঘুরেছি, আমার কাছে ভালো লেগেছে এবং আমি কথাও বলেছি তাদের সাথে, তারাও বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে তারা জোর দেন এবং ভালো লেগেছে আমার কাছে। যদিও রমজান চলছে, খুব বেশি খাবার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। খাবার আমাদের এখানে অনেকটা অনেকটাই উন্নত, যেটা যাত্রীকে সার্ভ করা হয় সবাই ভালো বলে। খাবার সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ভেজিটেবল কাটলেট, স্যান্ডউইচ, জেলি ব্রেড, চিকেন ফ্রাই, আর যদি কেউ অর্ডার দেয় তাহলে পুটিং, তারপরে অন্য অন্য উন্নত জাতের ফাস্টফুড। আমাদের হচ্ছে গভর্নমেন্ট রেট চিকেন ফ্রাই যেটা, সেটা হচ্ছে 70 টাকা, আর ভেজিটেবল চিকেন কাটলেট 50 টাকা, আর জেলি রুটি আছে 30 টাকা 2 পিস, সেটা জেলি বা বাটার সহ, এবং জেলি বা বাটার ছাড়া হচ্ছে 20 টাকা 2 পিস। একতা এক্সপ্রেসে রয়েছে একটি ওজুখানা এবং একটি নামাজ ঘর, মুসল্লিরা খুব সুন্দরভাবেই নির্মল পরিবেশে সেখানে নামাজ পড়তে পারছেন। আমি দেখলাম তারা নামাজ পড়ছেন এবং যখন আসলে নামাজের সময় থাকে না তখন তারা অনেকেই সেখানে ঘুমোতে দেখেছে তাদেরকে। একতা এক্সপ্রেসে রয়েছে নন এসি বার্থে ঘুরেছে, নন এসি বার্থও আমার কাছে ভালো লেগেছে, পরিষদটা খুব ভালো মনে হয়েছে এবং খুবই আরামদায়কভাবে আসলে যাত্রীরা যাতায়াত করছেন। একতা এক্সপ্রেসের বগিগুলো আমার কাছে যদিও ভালো লেগেছে কিন্তু বাথরুমগুলো আমার কাছে ভালো লাগেনি, যেই সমস্যা শুরুতেও বলেছিলাম ট্যাপ থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। এটা ছাড়াও আরো কিছু সমস্যা দেখতে পেয়েছি, ভেতরকার পরিবেশ খুব নোংরা মনে হয়েছে আমার কাছে। একতা এক্সপ্রেসের স্নিগ্ধা কোচের বগিটা আমি ধরেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, যাত্রীরা আরামে ঘুমাচ্ছেন। যদিও প্রথম দিকে প্রচুর যাত্রী দেখতে পেয়েছি এসি কোচের বগিতেও তারা দাঁড়িয়ে আছেন, কিন্তু বিভিন্ন স্টেশন যখন পার হচ্ছিল তখন যাত্রীরাও নেমে গেছেন এবং এখন দেখতে পাচ্ছি এখানে খুব ভালো পরিবেশ এবং যাত্রীরা ঘুমাচ্ছেন
এসিও ঠিকঠাক মতো কাজ করছিল, পর্দাগুলো খুব সুন্দর, চেয়ারগুলো মোটামুটি আরামদায়ক মনে হচ্ছে। একোতা এক্সপ্রেসে একটি এসি বার্থ রয়েছে এবং আমি সেখানেও অবস্থান করেছি। আমার কাছে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে, খুবটা ঝামেলা মনে হয়নি এবং আরামদায়কই মনে হয়েছে। যাত্রীরাও আরাম করে যাচ্ছেন, তাদের সাথে কথা বলেছি, তারাও তাদের সন্তুষ্টির ব্যাপারে জানিয়েছেন। রাত 9টারও বেশি কিছু সময় বাজে এখন। যে জার্নি শুরু হয়েছে একোতা এক্সপ্রেসে সকাল 10টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, সেই জার্নি এখনও শেষ হয়নি। প্রায় 11 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে, এরপর একটা স্টেশন এবং তারপরেই পঞ্চকোট রেলওয়ে স্টেশন। এবং এখানে যারা কর্তব্যে রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলেছেন ট্রেন এখান থেকে যেই এখনও যে দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়ার পরে 40 মিনিট সময় লাগবে পঞ্চকোট রেলওয়ে স্টেশনে পৌঁছাতে। রাত 10:30, প্রায় 12.5 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে অবশেষে একোতা এক্সপ্রেস এসে পৌঁছালো পঞ্চগড় রেলওয়ে স্টেশনে, যেটার নাম পরিবর্তন করে এখন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন করা হয়েছে। এবং প্রথমবারের মতো পঞ্চগড়ে আসা, এসেই যেটা অনুভব করলাম, আসলে প্রচণ্ড গরম পড়ছিল লাস্ট কয়েকদিন ধরে, কিন্তু প্রচুর যথেষ্ট ঠান্ডা অনুভব করছি। মনে হচ্ছে পঞ্চগড়ে তাপমাত্রা হয়তো একটু কম। তো পুরো যাত্রা পথের ভিডিও তো দেখলেন আপনারা, মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে, যদিও দীর্ঘ সময় লেগেছে এবং এটা তো ননস্টপের সার্ভিস ছিল না, তাই অনেক যাত্রা পথে থেমেছে, কিন্তু তারপরেও প্রথমবারের মতো পঞ্চগড়ে আসতে পেরে খুব ভালো লাগছে। এবং ট্রেনের সাথে মোটামুটি যাত্রাটাও খুব ভালো লেগেছে, খারাপ লেগেছে তা বলবো না, যদিও ওয়াশরুম সহ আরও কিছু জায়গায় কিছু সমস্যা ছিল, তারপরেও মোটামুটি ভালো লেগেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আর কিসের রিভিউ চান সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।